নমস্কার বন্ধুরা, আমাদের ঘরের প্রত্যেকটা মহিলাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করতে হয়। আর এই কাজগুলো করতে গেলে আমাদের জানতে হবে কিছু ঘরোয়া টিপস, আর এই টিপসগুলো যদি ফলো করে আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা সংসারে এমন অনেক কাজ করে ফেলতে পারবো যেগুলো নাকি অনেক কম সময়ের মধ্যে কম পরিশ্রমে আমরা সহজে করে নিতে পারবো। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি। চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন গ্যাস ওভেনে রেগুলার রান্না করে থাকি তখন আমরা গ্যাসের উপরটা পরিষ্কার করলেও আমরা কিন্তু লক্ষ্য করি না যে আমাদের এই যে নবের যে জায়গাটা সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়। এই ময়লাগুলো যদি আমরা রেগুলার পরিষ্কার না করি বা দীর্ঘদিন যদি এইভাবে আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এই ময়লাগুলো আস্তে আস্তে জমতে জমতে আমাদের রেগুলেটরটা কিন্তু জাম হয়ে যায়। তো এইগুলোতে আমরা যখনই গ্যাস ওভেন মুছি তখন কি হয়, তখন কিন্তু এই যে আমরা যে ন্যাকড়াগুলো দিয়ে মুছি বা ডাস্টারগুলো দিয়ে মুছি সেই ডাস্টারগুলো কিন্তু সহজে এই কোণাগুলোতে পৌঁছায় না, আর যার ফলে কিন্তু নোংরাগুলো দীর্ঘদিন ধরে জমতে থাকে। তো বন্ধুরা, আমাদের দেখো প্রত্যেকের ঘরেই কিন্তু এসব এরকম ওষুধের স্টিপ থাকে, তাই না? খালি স্টিপ থাকে, তো সেই স্টিপগুলোকে আমরা ফেলেই দিই। তো এবার থেকে ফেলে না দিয়ে যদি এই স্টিপগুলো কিছুটা কেটে নিয়ে তারপরে এই যে ধারালো অংশটা রয়েছে সেই ধারালো অংশটা দিয়ে যদি এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবে খুব সহজে আমাদের এই ওভেনের পেছনে যে নোংরাগুলো ঢুকে থাকে আর দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার ফলে যে জমে থাকে সেটা কিন্তু সহজে পরিষ্কার হয়ে যায়। আর এইগুলো তোমরা যদি কাঁচি দিয়ে করতে যাও তাহলে অনেক সময় কি হয়, কাঁচির খোঁজাতে কিন্তু অনেক জিনিস নষ্ট হয়ে যায় প্লাস হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি এই ওষুধের স্টিপগুলো দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু হাত কাটারও কোনো সম্ভাবনা থাকে না, আর খুব সুন্দরভাবে আমাদের এই নবের পেছনগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে পরিষ্কার করলে আমাদের নবগুলো কিন্তু একদম ঠিকঠাক থাকে, কোনো জাম হয় না। টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ডিম আনা হয়, আর এই ডিমগুলো যখন লুজ আমরা কিনি তখন কি হয়, এই ডিমগুলোর সঙ্গে কোনো ট্রে আমাদের দেওয়া হয় না। এবার আবার অনেক সময় দেখা যায় ট্রে এগুলো কোনো কারণে ভিজে গেছে, তো যে ট্রেগুলোতে ডিমগুলো দেওয়া হয় সেই ট্রেগুলো ভিজে গেছে, তো সেই ভিজে যাওয়ার ফলেও কিন্তু ডিমগুলো রাখার আমাদের কোনো জায়গা থাকে না। তখন আমরা কি করি, বাজার থেকে আমরা বিভিন্ন ট্রে কিনে আনি। কিন্তু বন্ধুরা, আমাদের ঘরে যদি এরকম অনেক সময় হয় আমরা লাড্ডু কিনে আনি বা বিভিন্ন চকলেট কিনে আনি, সেই সমস্ত খাপগুলোকে আমরা কি করি, আমাদের ব্যবহার মানে খাওয়া হয়ে গেলে সেই সমস্ত খাপগুলোকে আমরা ফেলে দিই। কিন্তু বন্ধুরা, এবার থেকে ফেলে না দিয়ে কিন্তু এই খাপগুলো আমরা ঘরের মধ্যে জমিয়ে রাখবো। আর জমিয়ে রাখলে কি হবে, দেখো এই যে ডিমগুলো যেটা নাকি আমার খালি পড়েছে ছিল প্লেটের ওপর, সেই ডিমগুলো কিন্তু সহজে এই যে লাড্ডুর যে ট্রেটা রয়েছে সেই ট্রেটার মধ্যে কিন্তু সুন্দর আমি ঢুকিয়ে দিতে পারলাম, কেননা লাড্ডুর ট্রেগুলোর মধ্যেও কিন্তু সুন্দরভাবে খাঁজকাটা থাকে। তো এর ফলে আমাদের বাজারে গিয়ে আমার নতুন করে কিন্তু ডিমের কোনো ট্রে আলাদাভাবে কিনতে হলো না। টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখনই বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমরা ঘরে তালা দিয়ে যাই, আর এই তালা যে চাবিটা সেটা কী করি, আমরা ব্যাগের মধ্যে এরকম ঢুকিয়ে নিয়ে যাই। কিন্তু যখন আমরা বাড়িতে আসি বা প্রয়োজনে আমাদের কি হয়, আমাদের চাবিটা কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তারপরে গিয়ে পাওয়া যায়, কেননা চাবিটা একদম ব্যাগের নিচে পড়ে থাকে এবং ব্যাগের ভেতরে আরও জিনিসপত্র থাকায় কিন্তু সহজে আমরা খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে বন্ধুরা কি করব, দেখো এখানে আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, প্রথমেই দেখিয়ে দিলাম। তো যখনই আমরা তালা দেব ঘরের তখন কি করব, এই সেফটি পিনটা ব্যাগের সাইডে এইভাবে আটকে দেবো। আটকে দেওয়ার পর তারপরে সেফটি পিনের মাথার মধ্যে এইভাবে চাবিটা রেখে দেবো। তাহলে যখনই আমরা বাড়িতে আসবো এসে মানে তাড়াহুড়ো করে চাবিটা কিন্তু আমাদের আর খুলতে হবে না, সেফটি পিনটা ধরলেই আমাদের সহজে চাবিটা হাতের মধ্যে পেয়ে যাব। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের রেগুলার কি হয়, রান্না যখন করি আমাদের সব সবজিতেই মোটামুটি কিন্তু আমরা এরকম পেঁয়াজ দিয়ে থাকি, আর এই পেঁয়াজগুলো দেখা যায় যখন তাড়াহুড়ো হয় তখন কিন্তু তাড়াহুড়োর সময় এই পেঁয়াজগুলো আমাদের কাটতে অনেকটা অসুবিধা হয়, কেননা ঠিকঠাকভাবে খোসা ছাড়তে চায় না। তো সেক্ষেত্রে আমরা যদি পেঁয়াজগুলো একবারে কেটে রাখি সেক্ষেত্রে খুব ভালো হয়, তাই না? তো পেঁয়াজগুলো বন্ধুরা আমরা একবারে কী করে আমরা এক সপ্তাহ স্টোর করে রাখবো, আর তার ফলে পেঁয়াজগুলো নষ্ট হবে না। খুব সহজ পদ্ধতি বন্ধুরা, আমরা এইভাবে যদি পেঁয়াজগুলোকে কেটে রেখে দিই তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদম মানে ভালো থাকবে, আর শুধু তাই না, ভালো তো থাকবেই পাশাপাশি কিন্তু তোমরা রেগুলার এখান থেকে পেঁয়াজ নিয়ে তোমরা ব্যবহার করতে পারবে, পেঁয়াজগুলো একটুও নষ্ট হবে না। তো তার আগে বন্ধুরা কী করবো, পেঁয়াজ যতগুলো পেঁয়াজ আমাদের প্রয়োজন ধরো আগে ভাগে কেটে রাখছি, তো সেই পেঁয়াজগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব।
ধুয়ে নেওয়ার পর বন্ধুরা একটা কাঁচের বয়েমে দেখো এইভাবে পেঁয়াজগুলোকে ঢুকিয়ে তারপরে কিছুটা আমরা যে খাবারের জল মানে ভালো যে পরিষ্কার জল সেই জলটা আমি দিয়ে দেবো। তারপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবু, হ্যাঁ পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম, আর আমরা যে লবণ খাই রান্নাতে ইউজ হয় সেই লবণটা এখানে দিয়ে দিলাম। এরপরে ভালো করে বয়ামটার মুখ আটকে একটুখানি এরকম নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা মানে সহজে এক সপ্তাহ টানা রেখে দিয়ে আমরা এই পেঁয়াজগুলো ব্যবহার করতে পারবো, আর পেঁয়াজগুলো কিন্তু একটু নষ্ট হয়ে যাবে না, করে দেখতে পারো অনেকটা উপকার আসবে। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধু প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম এলাচ থেকে থাকে, কারণ আমরা একবারে যখন মুদিখানার বাজার আনি তখন একরকম একেবারে অনেক এলাচ লবঙ্গ দারচিনি কিন্তু কিনে আনি, কিন্তু বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর সারা দিন বাইরে বৃষ্টি পড়ছে তো এই এলাচগুলোর মধ্যে কি হয় প্রচণ্ড পরিমাণে সাদা সাদা ভাব হয়ে যায়, একটু নরম হয়ে যায় আর ফ্যাঙ্গাস ফুটে যায়। তো বন্ধুরা এগুলো যদি এইভাবে আমরা বাষ্পবন্দি করে রাখি সেক্ষেত্রে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, আর এ তোমরা জানো এখন বাজারে এই এলাচের কতটা পরিমাণ দাম। তো বন্ধুরা আমরা কি করে এই এলাচগুলোকে ঠিকঠাকভাবে রাখতে পারবো, তার জন্য কি করব বন্ধুরা এখানে দেখো আমরা যে গ্যাসে রান্না করি, এবার এটা রান্না করার সময়ও তোমরা করতে পারো বা আলাদা সময়ও তোমরা করতে পারো। তো যখনই আমরা এরকম রান্না করব তখন কি করব এরকম গ্যাসটাকে এরকম সিমে রাখবো, সিমে রেখে কি করব এই সাইড দিয়ে এই এলাচগুলোকে রেখে দেব। এর ফলে কি হয় বলো তো, আমাদের এই যে গ্যাসের সাইডের এই যে তাওয়াটা আছে এটা কিন্তু অনেকটা পরিমাণ গরম থাকে, আর যদি তোমরা বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে কিন্তু তোমাদের এই এলাচগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বাড়িয়ে দেবে না, এরকম হালকা করে দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে তারপরে কি যেহেতু গ্যাসের এইটা প্লেটটা অনেকটাই গরম থাকে তো সেই গরমেই কিন্তু এই এলাচগুলো একদম শক্ত হয়ে যাবে, আর যে সাদা সাদা যে ফ্যাঙ্গাস ভাবটা ছিল বা নরম ভাবটা ছিল সেটাও কিন্তু চলে যাবে। অবশ্যই বন্ধুরা তোমরা এটা বাড়িতে করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের ঘরে যখন আমরা নতুন কোনো বাসন কিনে আনি, স্টিলের বাসন বিশেষ করে, তখন কি হয় এর গায়ে এরকম স্টিকার থাকে, আর এই স্টিকারগুলো যদি আমরা নর্মালি তুলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালি উঠতে চায় না এই স্টিকারগুলো, আর একটা সাদা সাদা থেকে যায় আর সেটা দেখতে একদমই ভালো লাগে না। আর এই গ্লাসে যদি আমরা জল খাই অনেক সময় কিন্তু এই স্টিকারটা আমাদের পেটেও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব সহজ উপায় এই স্টিকারটা বন্ধুরা তোমাদেরকে তুলে দেখাবো। তো এখানে দেখো একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নেওয়ার পর দেখো এইভাবে কিন্তু আমি গরম করে নিচ্ছি, মানে এই স্টিকারটার উপরে এইভাবে একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর বন্ধুরা তোমরা নিজেরাই দেখবে কত ইজিলিভাবে স্টিকারটা কিন্তু উঠে যাবে, যেহেতু বন্ধুরা এই যে আঠাটা থাকে স্টিকারে সেই আঠাটা এই গরম হিটের ফলে কি হয় আলগা হয়ে যায়, যার জন্য একটু যদি আমরা এরকম ছুরি বা কাঁচি দিয়ে এরকম জাস্ট একটু খোঁচা মারলেই এ দেখো সহজে কিন্তু উঠে যাবে। এরপরে যে কালো ভাবটা থাকে সেটা কি করব আমরা একটু কসবাইট আর ভীম বাদ দিয়ে একটুখানি ডলে নিলেই কিন্তু আমাদের সহজে এই যে স্টিলের যে বাসনটা আছে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমরা এইভাবে কিন্তু সহজে স্টিকারটা তুলে ফেলতে পারি, আর কোনো ঝামেলারও দরকার নেই, মানে ধরো জল দিয়ে ডলে ডলে তোলারও দরকার নেই, এইভাবে খুব সহজে একটা মোমবাতির সাহায্যে আমরা কিন্তু সহজে এই স্টিকারগুলোকে তুলে নিতে পারবো নতুন যে বাসনগুলো থাকে সেই বাসনের থেকে। টিপসটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই দেখো আমি তোমাদেরকে ধুয়ে টুয়ে একদম দেখাচ্ছি গ্লাসটাকে, তো দেখো একদম কিন্তু নতুন মানে চকচক করছে, আর স্টিকারের ওই জায়গাটা কিন্তু একদমই বোঝার উপায় নেই। টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কি হয় আমরা যখন মুদিখানার মাল আনি তখন কি হয় আমরা চাল কিনি, আর এই চাল কিনতে গেলে এরকম বড় বড় কিন্তু বস্তা দিয়েই থাকে, দশ কিলোর বা 25 কিলোর 50 কিলোর এরকম বস্তা কিন্তু আমাদের দোকান থেকে দিয়ে থাকে, আর বারবার যেহেতু আমরা এরকম বাজার থেকে চাল আনি সেক্ষেত্রে এরকম বস্তাগুলো আমাদের দীর্ঘদিন ধরে ঘরে জমতে থাকার ফলে আমরা অনেকে সেই বস্তাগুলো ফেলে দিই, ব্যবহার করি না। তো এই বস্তাগুলোকে বন্ধুরা এবার থেকে ফেলে না দিয়ে কিন্তু ঘরে ছোটো দুটো কাজ করে নিতে পারবো। এই বস্তাগুলো দিয়ে বন্ধুরা অনেক কাজই করা যায়, তার মধ্যে থেকে দুটো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো প্রথমে দেখো এই বস্তাটা যেহেতু আমার 50 কেজির বস্তা সেহেতু আমি বস্তাটাকে এরকম চারটে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে এরকম রং জ্বলা কিন্তু বালিশের কভার থাকে বা ছেঁড়া বালিশের কভার থেকেই থাকে, তো এই বালিশের কভারটার মধ্যে এই বস্তাটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর এরপরে কি করতে হবে বন্ধুরা, এ তোমরা চাইলে এর এই একটা পাশ তোমরা সেলাই করেও দিতে পারো, আবার একটা বোট সাইড
টেপ দিয়ে তোমরা কিন্তু লাগিয়েও দিতে পারো। এটা বন্ধুরা তোমরা পা পোছার কাজে ইউজ করতে পারো, এছাড়া বাথরুমের সামনে যে পাপোশগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারো। এছাড়া বন্ধুরা আমরা ধরো যখন বাসন মাজি, তো বাসন মাজার পর আমরা যে বাসনগুলো ধুই, ধোয়ার পর কী করে আমরা তো সেগুলো ধোয়ার পর আমরা কিচেন স্ল্যাবের উপর রাখি, তো কিচেন স্ল্যাবের উপর রাখতে গেলে এই যে বাসনের মধ্যে যে জলগুলো থাকে সেগুলো কিন্তু কিচেন স্ল্যাবের উপর পড়ে, আর এগুলো আলাদাভাবে কিন্তু আমাদের এই জলগুলো মুছতে হয়, মানে আমাদের খাটনিটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এই যে এইভাবে বাসনগুলো যখনই বন্ধুরা আমরা মাজবো তখন কি করব, একটা ছোট্ট কাজ করে নেব যার ফলে কিন্তু আমাদের এই জলটা কিচেন মানে এই স্ল্যাবের ওপর পড়বে না, আর না পড়ে আমরা সহজে কিন্তু আমাদের এক কাজে দু কাজ হয়ে যাবে। তার জন্য ওই যে বস্তার মধ্যে যেটা বস্তাটা যে ভরেছিলাম এবং এটা এইখানে রেখে দেব, আর এটা অবশ্যই তোমরা ঘরের এমন ফেলে দেওয়া এরকম বালিশের কভার দিয়ে করবে যেটা নাকি তোমরা ইউজ করবে না। তো এই বাসন গুলো কিন্তু আমরা উপুর করে যদি এর উপরে রাখি তাহলে কি হবে, এই কাপড়টা সম্পূর্ণ জলটাকে সোপ করে নেবে, পাশাপাশি কিন্তু তোমাদের বস্তাটা জলটাকে টেনে নেবে, যার ফলে কিন্তু তোমাদের কিচেন স্ল্যাবের উপর কোনো জল পড়বে না। বন্ধুরা আজকের টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো টিপসগুলো, আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।